বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরীর মৃত্যুতে ঢালুডে নেমে এসেছে শোকে ছায়া সারা সারাদেশ কেউ যেন মেনে নিতে পারছে না প্রিয় অভিনেত্রী মিষ্টি মে কবরির মৃত্যুর খবর কবরীর মৃত্যুর খবর জানানো হয়েছে ঢালুডের আরেক কিংবদন্তি অভিনেত্রী শাবানাকে কবরীর মৃত্যুর খবর শোনার পর শাবানা চুপ হয়ে যান কবরীর মৃত্যুর খবরটি অভিনেত্রী শাবানাকে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর ফেসবুকে শেয়ার করা এক পোস্টে মিশা সদাগর লিখেছেন কবরিয়াপুর মৃত্যুর কথা যখন শাবানাজিকে বললাম তিনি অনেকক্ষণ কথা বলেননি তারপর কান্নাভেজা কণ্ঠে বললেন কবরী একজনই হয় লিজেন্ডের প্রতি লিজেন্ডের অসাধারণ রেসপেক্ট শুধু কবরীর পরিবার নয় দেশব্যাপী কবরীর হাজারো ভক্ত অনুরাগী থেকে শুরু করে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা এই কিংবদন্তি অভিনেত্রীর সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন কিন্তু সবেকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেত্রী